দেড় ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবে অমির কালোগা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আপনারা শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখেছেন, পুরো ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিও ফুটেজটি দেখে আসা যাক, তারপর আমি এই বিষয়ে কিছু কথা বলবো। 9 জুন রাত 12:22, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ঢাকা বোট ক্লাবের সামনে দাঁড়ালো একটি কালো রঙের গাড়ি। নামতে দেখা যায় পরিমণি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসেপশনেও অমির সঙ্গে পরিমণি সহ অন্যদের ঢুকতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ মাহমুদ। দেড় ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমণি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমি সাহায্য তো করেইনি, উল্টো শাসিয়েছেন সবাইকে। সেখান থেকে রাত 3:52 বনানী থানায় আসেন পরিমণি। ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান পুলিশ, গাড়িতে করে এভার কেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরিমণিকে। ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও 15 সেকেন্ডের ফুটেজে ভাঙচুর ও পরিমণিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরিমণির দাবি, জোর করে তাকে মদ পান করানো হয়েছিল। আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল, সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই হারিয়ে গেছিলাম। পরিমণির অভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে ডিবি। পরিমণিকে পরিকল্পিতভাবে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিল অমি। পুলিশ কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে পরিমণিকে নির্যাতনের কথা স্বীকার করেছেন নাসির। নাসির মাহমুদ তো স্বীকার করেছেন যে সে তাকে গালে থাপ্পড় দিয়েছেন, তাকে মাটিতে ফেলে দিয়েছেন, স্বীকার করেছেন। আর অমিও সেটা স্বীকার করতে হয়েছে, কারণ আমরা যখন দেখলাম সিসিটিভিতে যে অমির গাড়িতে করেই বনানি থেকে বোট ক্লাবে অমি নিয়ে গেছে, এবং অমি যদি সেখানে এই রাতের বেলা না নিয়ে যেত তাহলে হয়তো সে ধরনের অঘটন ঘটনা নাও করতে পারত। গোয়েন্দারা বলছে নাসির, অমিন, নারী ও মাদক কারবারে জড়িত টঙ্গীর নাজিম ও তুহিন, এ দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিও ফুটেজটি দেখেছেন। এই ভিডিও ফুটেজটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর দর্শক শ্রোতা, আমি মনে করি যে যদি আপনি নায়িকা হয়ে থাকেন বা আপনি মডেল হয়ে থাকেন বা আপনি যাই হন না কেন, অন্তত চেষ্টা করবেন নিজের শরীরটাকে যত সম্ভব সেফ রেখে চলাফেরা করার জন্য। কারণ প্রতিভা মানুষের শরীর দেখানোকে প্রতিভা বলা হয় না, সেটি প্রকাশ করতে হয় মানুষের কর্ম দিয়ে, শরীর দেখিয়ে নয়। তো দর্শক শ্রোতা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।